লাইট দিয়ে ওখানে খোলা ভাই ঠিক আছে আবার নতুন ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে উদয় আরে ঠিক আছে এলে দেখি বুঝে আচ্ছা ওকে সো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় সিক্স চ্যাপ্টারের আজকে এই ক্লাসটা পুরোটা আমি ডিল করবো শুধুমাত্র একটা ডেফিনেশন নিয়ে মানে মোল কি জাস্ট শুধুমাত্র এইটা নিয়ে তো তোমরা যারা এখন লাইভে দেখতেছো তারা যদি এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও দেখতে চাও তখন তোমরা মেম্বারশিপ এরিয়াতে জয়েন করতে পারো কিংবা আমাদের আগের যে চ্যাপ্টার আছে পঞ্চম অধ্যায় কিংবা কেমিস্ট্রি আরও এরকম চ্যাপ্টার আসতেছে তোমরা মেম্বারশিপ এরিয়াতে জয়েন করে প্রতিটা লাইভে অংশগ্রহণ করতে পারো কিংবা লাইভে করা ক্লাসগুলোতে পরবর্তীতে তোমরা জয়েন করে দেখতে পারো এবং প্রত্যেকটাতেই একেবারে বেসিক ধরে ধরে আমরা প্র্যাকটিস করতেছি আমরা সামনে যখন মডেল টেস্ট আসবে তখন মডেল টেস্টও সলভ করাবো তো দ্রুতই মেম্বারশিপ এরিয়াতে জয়েন করো ঠিক আছে ওকে সো আজকের যে লেকচারটা সেই লেকচারটাতে পুরোটাই আমরা ডিল করবো হচ্ছে জাস্ট ডেফিনেশন নিয়ে মানে মোল কি জাস্ট আমি একটু শুধু এটা লিখি যে মোল কি বড় করে লিখলাম যে মোল কি কারণ আজকে এই পুরো জিনিসটা নিয়ে আমাদের ডিল করতে হবে এই জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট আমি শুনো খেয়াল করো আমি কেন বলতেছি যে শুধুমাত্র আমরা একটা ক্লাস নিতেছি একটা ডেফিনেশনের উপরে কেন সেটা কারণ হচ্ছে তুমি যদি এইটা ডেফিনেশনটা বুঝো অ্যাকচুয়ালি মোল কি তাহলে তুমি এই চ্যাপ্টারের যত ম্যাথমেটিক্স আছে সবকিছু জাস্ট তুমি থ্রি ফোরের বেসিক দিয়ে করতে পারবা শুধুমাত্র ঐকিক নিয়ম বাদে আর কিচ্ছুই নাই শুধুমাত্র ঐকিক নিয়ম বাট তোমাকে এক্স্যাক্টলি বুঝতে হবে অ্যাকচুয়ালি মোল বলতে কি বোঝায় তারপরে তুমি জাস্ট ক্লাস ফোর ফাইভের ঐকিক নিয়ম ইউজ করো দেখছে না তোমার ম্যাথমেটিক্স হয়ে যাবে বাট তাহলে কোন জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে কোন জিনিসটা মাথায় রাখতে হবে মোলের ডেফিনেশনটা কি মোলের অনেকভাবে ডেফিনেশন দেওয়া যায় বাট আমি একেবারে বেসিক থেকে শুরু করতে চাচ্ছি ধরো আমি তোমাকে বললাম সোডিয়ামের পারমাণবিক ভর কত সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে এখন আমি যদি তোমাদের কাউকে কোয়েশ্চেন করি যে এই যে 23 এই 23টা কি ওজন মানে পারমাণবিক ভর তাই না ভরের তো একটা একক আছে তাই না অ্যাকচুয়ালি তাহলে এইটার এককটা কি 23 গ্রাম নাকি 23 মিলিগ্রাম নাকি 23 কেজি নাকি সামথিং গ্রাম ওকে আচ্ছা কার কি অভিমত আচ্ছা একজন বলছে কি গ্রাম 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 কতজন একটু হাত তুলে দিন গ্রাম কতজন কেউ না নাকি একজন তো বলছে গ্রাম আচ্ছা আচ্ছা আসলে চুপ গ্রাম কতজন এক দুই তিন চার পাঁচ গ্রাম সোডিয়ামের পারমাণবিক ভর 23 গ্রাম কতজন সেটা হাত তুলো পাঁচজন আসছে পারমাণবিক ভর 23 গ্রাম কিনা সেটা এককটা কেন জানতে যাচ্ছে কয়জন সাতজন ঠিক আছে আট ভর 23 ভাই ভর আচ্ছা শুধুমাত্র 23 সেটার সাথে কোনো একক সম্পর্কিত নাই সেটা কতজন মিলিগ্রাম এটা কত জনকে হাত তুলে দিন আচ্ছা তাদেরকে ধরে নিলাম দলাম যে নিরপেক্ষ আছে তোমরা এই যে একটা দৃষ্টিতে বলো যে বাইরে সেটা গ্রাম সেটাও কেন আসতেছে তোমাদের মাইন্ডের মধ্যে সেটাও আমি ধরে নেবো সেটা আমি বুঝাই দেবো কেন আসছিল সেটা মনের মধ্যে কেন সেটা মনের মধ্যে খুব বেশি নাড়াচাড়া করছে অবশ্য অন্য কিছু না মানে কেন গ্রামটা কেন তোমাকে নানা যারা দিছে অবশ্য গ্রামের বাড়ি না মানে গ্রাম হচ্ছে একক ইউনিট চাই আসতে তো এখন আমি যখন বলতেছি খেয়াল করো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 দ্যাট মিন্স 23 এটা কোনো একক নাই এখন কেন একক নাই এক্স্যাক্টলি সেটা কি বোঝায় সেটা আমাদেরকে আগে দেখতে হবে খেয়াল করো যারা যারা 23 গ্রাম বলছো তাদেরকে আমি একটা লজিক দিই তুমি সেটাকে বলছো কি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম মানে সোডিয়াম একটা পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম তুমি সেটা বলছো আচ্ছা খেয়াল করো পরমাণু হচ্ছে অতি ক্ষুদ্র
যে সেটাকে আমরা চোখে দেখতে পারি না, সাধারণ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পারি না, আমাদের সেটা দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়, তারপরেও ঠিক ভালোভাবে দেখা যায় কিনা তার সন্দেহ। এই এত ক্ষুদ্র জিনিসটার ভর, হাউ ইজ ইট পসিবল? আমার তোমার হাতের কলমটা একদম মাত্র 5 গ্রাম আসলে টেবিল না, তার মানে এক্স্যাক্টলি এই এক্স্যাক্টলি তুমি কোন জায়গায় আটকেছো বুঝতে পারছো? যে জিনিসটার আসলে মোটামুটি নো এক্সিস্টেন্স, সেটার ভর হচ্ছে 23 গ্রাম, যেটা তোমার 5টা কলমের সমান। ওকে, এটা যদি হইতো তাহলে তো ধরো যে ইউরেনিয়াম ডিউরেনিয়াম যেগুলো আছে এগুলোর ভর মনে 236 বা 235 236 বা 35 গ্রাম ব্যাগে করে লয়ে আনছিল একটা পরমাণু। পারমাণবিক ভরের কোন একক নাই, কেন একক নাই সেটা বুঝাবো, বাট আগে বেসিক ফাউন্ডেশনটা তৈরি করো। এবার বোঝা গেছে? ওকে, এক্স্যাক্টলি হাইড্রোজেন পরমাণুর ভরটা কত কে কি বলতে পারবে কিনা? হাইড্রোজেন পরমাণুর অ্যাকচুয়াল ভর হচ্ছে 1.667 × 10⁻²⁷ kg। হোয়াট ডাজ ইট মিন? অর্থাৎ জিরোর পরে এরকম আরো কয়টা শূন্য যাবে? 26টা শূন্য হওয়ার পরে 1.667, দ্যাট মিন্স জিরোর পরে 26টা শূন্য, তারপরে 1, তারপরে কি 1, তুমি কত ছোট সংখ্যাটা তুমি ভাবতে পারতেছো? এবার তো বুঝা গেছে, কিন্তু কেন সেইটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করতেছি সেটা আমি জানি, বাট আগে এক্সাক্ট ভ্যালুটা কত? যারা বাজার বেসিল আছে ভাইয়া এটা হচ্ছে 23 গ্রাম বা এটা হচ্ছে 1 গ্রাম, তারা একটু এই জায়গাটাতে ক্লিয়ার করবে। যখন তুমি বলছো হাইড্রোজেনের ভর অ্যাকচুয়াল ভর যদি তুমি বের করতে চাও গ্রামে ককে, তখন সেটা হচ্ছে 1.667 × 10⁻²⁴ গ্রাম, এটা 1 গ্রাম না। তাহলে অ্যাকচুয়ালি এই এই যে 23 এই সংখ্যাগুলো কোন জায়গা থেকে আসলো, সেগুলো কেন আসলো, সেটা হচ্ছে কোয়েশ্চেন, সেটা আমাদেরকে বের করতে হবে, সেটা কোন জায়গা থেকে আসলো, সেটা কেন আসলো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে যে সংখ্যাগুলো আছে, এই যে প্রত্যেকের যে ভরগুলো আছে, ভরগুলো কি অত্যন্ত ক্ষুদ্র কিনা, অত্যন্ত ক্ষুদ্র কিনা, ইভেন সোডিয়াম পরমাণুর ভরও কি ঠিক ওই টাইপেরই অত্যন্ত ক্ষুদ্র কিছু হবে কিনা? অত্যন্ত ক্ষুদ্র কিছুই হবে। তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এত ক্ষুদ্র ভর নিয়ে কাজ করাটা আমাদের জন্য কষ্টকর, বা আমরা কিভাবে আসবো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই এক্সাক্ট ভরগুলো হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, হাইড্রোজেন পরমাণুর ভর যেমন ক্ষুদ্র, সোডিয়াম পরমাণুর ভর কি অত্যন্ত ক্ষুদ্র। এখন বিজ্ঞানীরা দেখলেন যে এত ক্ষুদ্র ভর নিয়ে কাজ করাটা হচ্ছে কষ্টসাধ্য, তখন ওনারা একটা ট্রিক্স বলে, ধরো 0.001 আছে, এখন এই সংখ্যাটাকে যদি আমি আরেকটা এইরকম ছোট সংখ্যা দ্বারা ভাগ দিই তখন সেটার অনুপাতটা কি বড় হবে? খেয়াল করো 0.001 কিন্তু আমি এভাবে ভাগ দিই 0.001, তখন সেটা আনসার কি আসতেছে? 1। আরো ছোট যদি আবার যদি এইখানে যদি 0.0001 দিই তখন এটা আনসার কোথায় আসবে? 10 আসবে নাকি? তখন আসছে আর এই যে 0.0001 এটা হচ্ছে ওয়াই, সমান সমান শুধু ওয়াই। এখন ধরো এটা ছিল গ্রাম, এটা ছিল গ্রাম,
এটা ছিল কি গ্রাম, এটা ছিল কি গ্রাম? তাহলে তুমি কি এটা বলবা যে x এর ভর হচ্ছে 10 গ্রাম? না, x এর এক্সাক্ট ভ্যালু কত? 0.001 গ্রাম। এইটাকে 10 টাকে প্রকাশ করার একটা উপায় হচ্ছে x হচ্ছে y এর 10 গুণ। বুঝা গেছে কি না? x হচ্ছে কি y এর 10 গুণ। দ্যাট মিন্স y এর সাথে যদি আমরা 10 গুণ দিই তখন আমরা এক্সাক্ট x পাব। এবারে তো বুঝা গেছে, বুঝা গেছে? তার মানে এইটা কি কোনো একক আছে? এটা কি বোঝায়? একটা একটা থেকে কত গুণ, কত গুণ? একটা জাস্ট একটা রেশিও, একটা অনুপাত, একটা একটা কি কত গুণ। তো যখন বিজ্ঞানীরা দেখলেন যে ওই ক্ষুদ্র সংখ্যাগুলো নিয়ে বা ক্ষুদ্র ভরটা নিয়ে কাজ করাটা কষ্টসাধ্য, তখন ওনারা যেটা করলেন সেটা হচ্ছে ঠিক এইরকম কিছু একটা ক্ষুদ্র কিছু দিয়ে ভাগ করার চেষ্টা করলেন এবং সেটাকে অনুপাত আকারে প্রকাশ করলেন, সেটাকে এত গুণ আকারে বলার চেষ্টা করলেন। এখন কোশ্চেন অ্যারেস্ট করলো, আমরা কাকে স্ট্যান্ডার্ড ধরবো? খেয়াল করো, তুমি এদিকে 0.0001 কে ধরছো স্ট্যান্ডার্ড, এইটা দ্বারা আমি প্রত্যেকের সংখ্যাকে ভাগ দিব এবং এইটা থেকে আমি বলবো যে এটা হচ্ছে এত গুণ। সাপোজ ধরো এদিকে তোমরা সবাই আছো, এখন আমি নাইমের ভরের তুলনায় সবার ভর নির্ণয় করার চেষ্টা করলাম। ধরো সাপোজ নাইমের ভর হচ্ছে 25 কেজি, মুনার ভর কোনো কারণে 50 কেজি, ঠিক আছে? এখন মুনার ভর যদি 50 কেজি হয় তাহলে মুনা কি নাইমের 2 গুণ? আচ্ছা, আবার বাপির ভর হচ্ছে সাপোজ 100 কেজি, ঠিক আছে? তো বাপ তো এক্স্যাক্টলি বাপি নাইমের ভরের কত গুণ? 4 গুণ। নাইমের ভরের কত গুণ? এবারে তো বোঝা গেছে 4 গুণ। এখন আমি যদি সেটাকে যদি একটু উল্টায় দিই, আমি যদি বাপ্পিকে মুনার সাথে তুলনা করি তখন বাপ্পি কি হবে? দেখুন, দেখবি যখন মুনার সাথে তুলনা করতেছি একই ওজন একই কেজি, বাপ্পির দাঁত আসতেছে 2, আবার নাইমের সাথে তুলনা করার সময় আসতেছে 4। দেট মিন্স তোমার ভাবতে আমি কাকে স্ট্যান্ডার্ড ধরবো? আমি কি নাইমকে স্ট্যান্ডার্ড ধরবো নাকি মুনাকে স্ট্যান্ডার্ড ধরে বিবেচনা করবো? যদি মুনাকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে মুনার ভর হচ্ছে 1। 1 মানে কি? মুনা তার ভরের 1 গুণ। মুনাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, বাট নাইমকে স্ট্যান্ডার্ড ধরলে মুনা কত? 2। এখন কোশ্চেন অ্যাস করলো, ঠিক আছে বুঝলাম, আমরা একটা ছোট সংখ্যাকে অন্য আরেকটা ছোট সংখ্যা দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে আমরা কি করবো প্রত্যেকটা পরমাণুর এরকম একটা একটা কত গুণ সেটা বের করবো। বাট কোশ্চেন অ্যাস করলো যে আমরা তাহলে কোনটাকে নিব, কোনটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। তখন বিজ্ঞানীরা যেটা করলেন সেটা হচ্ছে একটা কার্বন পরমাণু নিলেন, কি নিলেন? কার্বন পরমাণু। জানো তো কার্বনে কয়েক আইসোটোপ আছে, 12, 13, 14, তাই না? তো সেটার মধ্যে এক মানে যেটা প্রকৃতিতে বেশি পাওয়া যায় সেটা নিতেন, 12 দেখতে আসতেছে। এখন ওনারা যে কাজটা করলেন সেটা হচ্ছে এই যে কার্বন পরমাণুটাকে, সবাই খেয়াল করো এই বেসিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্বন পরমাণুটাকে ওনারা 12টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? 12টা ভাগে। ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ওকে একটা মুছে দাও। প্রত্যেকটা ভাগই সমান, যদি এদিকে বোঝা যাচ্ছে না, বাট প্রত্যেকটা ভাগই সমান। তখন ওনারা যেটা করলেন এই যে কার্বন পরমাণুর 12টা ভাগ নিলে 12টা ভাগের একটা ভাগকে ওনারা স্ট্যান্ডার্ড ধরলেন, যে আমরা এটা হচ্ছে একটা পাটকারা, এটা হচ্ছে একটা ওজন, এইটার তুলনায় আমরা সবগুলো কিনব। তখন ওনারা যেটা করলেন কার্বন পরমাণুর 12টা ভাগের একটা ভাগ নিলেন, তার মানে ওনারা কয়টা ভাগ নিলেন? এই একটা ভাগের তুলনায় এখন স্ট্যান্ডার্ড তৈরি করা শুরু করলেন। এখন একটা পাল্লা রাখলেন হচ্ছে হাইড্রোজেন, এই পাল্লাটা রাখলেন হাইড্রোজেন, আর এই পাল্লায় রাখলেন এই যে এরকম একটা কার্বন, কার্বনের 12 ভাগের এক অংশ রাখলেন। যখন রাখলেন তখন দেখলেন যে দুইটাই সমান। হোয়াট ডাজ ইট মিন? হাইড্রোজেনের ভর হচ্ছে এই টুকরাটার ভরের 1 গুণ, টুকরাটার ভরের কি 1 গুণ। সেইখান থেকে অ্যাকচুয়ালি আসছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1। এইটাই কোশ্চেন, এটা আমি পরে সলভ করতেছি, বাট আগে এই জিনিসটা বুঝি, আগে বেসিকটা বুঝো, তারপরে সবগুলো কোশ্চেনের আনসার দিব। এরপরে তো বোঝা গেছে কিনা ব্যাপারটা, ক্লিয়ার? যে এই যে হাইড্রোজেনের ভর যদি আমি বলি 1, হোয়াট ডাজ ইট মিন? হাইড্রোজেন পরমাণুটা হচ্ছে কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 অংশের 1 গুণ। আমি যদি বলি হিলিয়ামের ভর হচ্ছে 4, হোয়াট ডাজ ইট মিন? অ্যাকচুয়ালি এইদিকে হিলিয়ামকে রাখার পরে পাল্লাটা সমান হইতে এদিকে কয়টা রাখছিল? 4টা এরকম টুকরা লাগছে। কয়টা টুকরা লাগছিল? 4টা। দ্যাট মিন্স হিলিয়াম পরমাণুটা হাইড্রোজেন, সরি, হিলিয়াম পরমাণুটার ভর যদি আমি বলি যে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4, হোয়াট ডাজ ইট মিন? যেটা বলতে চাই হিলিয়াম পরমাণুটা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশে 4 গুণ, 4 গুণ, সেটা কোনো 4 গ্রাম না, সেটা 4 মিলিগ্রাম না। এবারে তো বুঝা গেছে কিনা বলো, এবারে তো ক্লিয়ার সবার? আচ্ছা, লজিক্যালি এখন কার্বন পরমাণু নিজে তাহলে কত?
সেই জন্য আমরা লিখি যে কার্বনের পারমাণবিক ভর কত, হোয়াট ডাজ ইট মিন, কার্বন 12, কার্বনের পারমাণবিক ভর 12 বলতে বোঝায় কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের 12। এখন খেয়াল করো, আমরা যদি এখানে কার্বনকে সাপেক্ষ না ধরে যদি আমরা অক্সিজেনকে সাপেক্ষ ধরতাম এবং অক্সিজেনকে যদি আমরা 8টা ভাগে ভাগ করতাম তাহলে অক্সিজেনের ভর হইতো কত? 8। অক্সিজেনকে যদি আমরা 4টা ভাগে ভাগ করতাম তখন কিন্তু অক্সিজেনের ভর হইতো কত? 4। দেখবি সেটা কিন্তু ডিপেন্ড করতেছে তুমি কাকে সাপেক্ষ ধরতেছো, কোনটাকে ধরতেছো। এখন একটা কোশ্চেন আসছে রে ভাইয়া, আমি আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বুঝা দেয়। আচ্ছা তো আপেক্ষিক পারমাণবিক ভরের অ্যাকচুয়ালি তাহলে সূত্রটা কি আসতেছে খেয়াল করো, আপেক্ষিক পারমাণবিক ভরের তাহলে সূত্রটা কি আসতেছে? এটা তোমার থার্ড চ্যাপ্টারে ছিল, আমি জানি না তোমরা কিভাবে বুঝছো, বাট আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে তোমার এইটা যে মৌলের পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এবার তো বুঝতে পারছো কিনা এইটার এখন রিয়েল মিনিং বুঝতে পারছো? তোমার ধার চ্যাপ্টারে যে সূত্রটা ছিল মামা তুমি কাজ করবা, থ্যাংক ইউ আজকে কাল করো। এবার তো বোঝা গেছে সবার, সবাই একটু লিখে নাও আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায় এটা একটু লিখো। আপেক্ষিক পারমাণবিক ভর সমান পরমাণুর ভর বাই মানে পরমাণুর রিয়েল ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। ক্লিয়ার লিখছো? ঠিক হয়েছে? এখন বুঝতে পারছো আমি যদি বলি যে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, জীবনে কি আর 23 গ্রাম বলবা? কি বলবা? সোডিয়ামের পারমাণবিক ভরটা কার্বন 12 পরমাণুর এক অংশের 23 গুণ, মানে ওই রকম 23টা টুকরা সমান। এখন তো বুঝে গেছি ব্যাপারটা, ক্লিয়ার একেবারে পারফেক্ট। এখন একটা কোশ্চেন এর আসবে ভাইয়া, কেন আমি কার্বন পরমাণু নিব, কেন কার্বনটাকে 12টা ভাগে ভাগ করবো, কেন সেটা ভাগ করে আমি সেটা দ্বারা তুলনা করবো, আমি পারলে অক্সিজেন দিয়ে 100টা ভাগ করে আমি তুলনা করবো, আপনার সমস্যা রিলে আমার সমস্যা নেই, সমস্যা হচ্ছে হিস্ট্রি ইতিহাসে। তো তখন তোমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ইতিহাসে ফিরে যেতে হবে, আমাদের মৌলের ধারণায় ফিরে যেতে হবে সেই কোশ্চেনের আনসার পাওয়ার জন্য। ইভেন তোমাকে যখন পড়াবো তখন তুমি বুঝতে পারবা যে এই যে এই ডিসিশনটা, এই ডিসিশনটা ওয়ান টাইম অফ একটা মেজিক ছিল, একটা মিরাকেল ছিল কেমিস্ট্রি, যে এই ডিসিশনটা একটা মিরাকেল। কেন মিরাকেল পরে বোঝাবো, বাট আগে আমাদের একটু মোল মোল সম্পর্কে মোটামুটি ধারণাটা আগে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? ওকে, তো এখন মোল সম্পর্কে ধারণাটা আমাদের ইনিশিয়ালি একটু ক্লিয়ার করি। ধরো অ্যাভোগাড্রো, আমরা তো সবাই জানো তাই না, অ্যাভোগাড্রো। তো অ্যাভোগাড্রো উনি ফিল করছেন যে আমরা অণু পরমাণুকে গণনা করতে পারি। ধরো এখন তোমার হাতে এক ড্রাম চাল আছে, এক ড্রাম চাল, আমি যদি বলি এর চাল কয়টা গুণা দেব, পারবা? পারবা? পারবা না। বাট উনি সেই ঠিক এরকম অসম্ভব একটা কাজ কাজের মধ্যে হাত দিয়েছে। উনি চিন্তা করছেন আমরা তো অণু পরমাণু নিয়ে অনেক পড়ালেখা করে ফেলছি, তাহলে আমি এক গ্লাস পানি নিলাম এটার মধ্যে কয়টা অণু পরমাণু আছে সেটা কিভাবে মেজার করবো, কতটা আছে সেটা কিভাবে মেজার করবো? হাও আমাদের এককটা কি হবে, আমরা যদি মেজার করি তখন ডিম মেজার করতে গেলে চারটাতে কি এক আলি তাই না, এই যে বিম ডিম, ঠিক আছে, চারটাতে কয় আলি? এক আলি। কলার ক্ষেত্রে চারটাতে এক আলি, কিংবা 12টাতে এক ডজন, সেবা আমরা এক করি। এই ক্ষেত্রে আমরা কোন ইউনিট নিব পরমাণুর ক্ষেত্রে? মানে দেখো ডজন কলা পরিমাপের ক্ষেত্রে আমরা ডজনটাকে একটা ইউনিট ধরতেছি, ডিম পরিমাপের ক্ষেত্রে হালিটাকে একটা ইউনিট ধরতেছি, আর পরমাণু এককের ক্ষেত্রে আমরা কাকে একটা ইউনিট ধরবো, সেই ইউনিটটার নাম কি হবে? ডিমের ক্ষেত্রে সেটা হালি, কলার ক্ষেত্রে সেটা ডজন, চকলেটের ক্ষেত্রে সেটা ডজন হইতে পারে, বাট এক্স্যাক্টলি পরমাণুর ক্ষেত্রে সেই ইউনিটটার নাম কি হবে বা সেটা অ্যাকচুয়ালি কিভাবে সেটাকে আমরা ডিফাইন করব? তখন উনি উনি গবেষণা করে দেখছেন পরমাণুর ক্ষেত্রে এমন একটা পরিমাণ পাওয়া সম্ভব, কি বললাম, এমন একটা পরিমাণ পাওয়া সম্ভব
যেই পরিমাণে সকল পদার্থের সমান সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকবে, বাট কত সংখ্যক থাকবে সেটা আমাদের জানি না। খেয়াল করো, এই কথাটার মধ্যে কিন্তু দুইটা আনসার থাকে, মানে দুইটা কোয়েশ্চেন থাকে। আমি জাস্ট কথাটা লিখবো, দেন দুইটা কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ হইলো, কেন কার্বন 12 কে ধরা হইলো, বাকি প্রসিডিউর সেটা দেখাবো। বাট আগে জাস্ট এই জিনিসটা বুঝো এবং একটু কোন কথাটা বলতে চাইছি। এবং একটু বলছেন, ঠিক আমরা এমন একটা পরিমাণ পাবো, খেয়াল করো এমন একটি পরিমাণ পাওয়া সম্ভব, লিখে ফেলো এমন কেউ খেয়াল আর না, পরে মোবাইল ফেলে দেবো শেষ 30,000 টাকা খুঁজছে যেই পরিমানে সকল পদার্থের সমান সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে। আয়ন দেখো কয়েকটা কোয়েশ্চেন অ্যাস কর, তোমরা নিজেরা ফিল করতে পারো কিনা, এখানে যে কোনো কোয়েশ্চেন আছে এই কথার মধ্যে যে দুইটা কোয়েশ্চেন তুমি নিজে করতে পারো, করতে পারবা কি কোয়েশ্চেন দুইটা? মোনা আমাকে দুইটা কোয়েশ্চেন করেছো, এই কথাটার মধ্যে দুইটা জিনিস অজানা আছে, সেটা আমাদেরকে জানতে হবে। দুইটা কোশ্চেন, একটা হচ্ছে এমন একটি পরিমাণে কোন পরিমাণে সেখানে সমান সংখ্যক অণু পরমাণু থাকবে, কত সংখ্যক, দুইটা কোশ্চেন। তার সম্মানার্থে, কারণ এবোগিড্রু যদি এই কথাটা না বলতেন তখন উনি হয়তো এটা বের করতে পারতেন না, উনি হয়তো বা সেখানে ভরসা পাইতেন না যে এটা এক্স্যাক্টলি ট্রু কিনা, ট্রুথ কিনা, বুঝা গেছে ওটা? ওকে, এখন খেয়াল করো অ্যাকচুয়ালি আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে কত সংখ্যক এবোগিড্রু মারা যাওয়ার পরে বা এবোগিড্রুর পরের গবেষণাতে অ্যাকচুয়ালি কত সংখ্যক সেটা বের করা পসিবল হয়েছে, কত সংখ্যক জানো সেটা তোমরা সবাই জানো, সমান সংখ্যক কোনো পরমাণু আয়ন থাকবে সেটা হচ্ছে একটা 6.02×10^3, এটা তোমরা সবাই জানো যে এত টি অণু পরমাণু বা আয়ন, এত টি, বুঝা গেছে ওটা? এখন এটা হচ্ছে সমান সংখ্যক, অর্থাৎ আমি যদি পদার্থের সেই নির্দিষ্ট পরিমাণটা নেই নিতে যদি পারি, এখন কিন্তু আরেকটা কোশ্চেন আমাদের বাকি রয়েছে, সেই কোশ্চেনটা কি, এমন একটি পরিমাণ পাওয়া সম্ভব, আমি যদি সেই পরিমাণটা যে কোনো পদার্থের সেই পরিমাণটা নেই, তখন যে কোনো পদার্থের মধ্যে এই এত সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে। বাট আমাদেরকে এখন জানতে হবে কতটুকু পরিমাণ, এবার তো বোঝা গেছে ওটা, আমাদেরকে জানতে হবে কি কতটুকু পরিমাণ, বোঝা গেছে? ওকে, তো এখন ইনিশিয়াল বেসিক হচ্ছে 6.02×10^23 টি মানে হচ্ছে এক মোল, যেমন 4 টি মানে হচ্ছে কি এক থালি, তাই না, 12 টি মানে কি এক ডজন, ঠিক এরকম এত টি মানে হচ্ছে এক মোল, গোনা লাগে না, শুনো আমি বলি, এটা যেটা করছে স্থিরতড়িৎ চলতড়িৎ করছো কি আমার লেকচার দেখছো, তাহলে হয়তো বুঝতে পারতা যে ওইটা তোমার কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইতেছে,
ঠিক আছে, কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইতেছে সেটা দ্বারা নির্ণয় করা যায়। কিভাবে? কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, কত এম্পিয়ার, সেটা যদি পারো তুমি ইলেকট্রনটাকে হিসাব করতে পারো। ইলেকট্রনটা হিসাব করলে মানে কি, ওই একটা পরমাণু তুমি যদি জানো যে এই পরমাণুটা সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু একটা পরমাণু একটা ইলেকট্রন দান করে, তাহলে তুমি যদি এদিকে দশটা ইলেকট্রন পাও তাহলে তুমি অবশ্যই তোমার মাথায় রাখবে যে এদিকে তাহলে দশটা সোডিয়াম ছিল। বুঝে গেছে ব্যাপারটা? এভাবে বের করছি। সায়েন্স মিন্স টেকনিক, সায়েন্স ডাজেন্ট মিন যে সরাসরি তুমি কিছু একটা বের করে ফেলবো, তোমাকে টেকনিক মেথড লাগবে। ঠিক আছে, সরাসরি কি অবস্থা ব্যাখ্যা সর। সায়েন্স মানে হচ্ছে যে সরাসরি তুমি কিছু পাবা না, ইনডিরেক্ট ওয়াইজে তোমাকে যাইতে হবে। এই যে আজকের যে এই যে আমার যে ছবিটা যেটা লাইভ হইতেছে, ঠিক আছে, আমার ছবি না, মানে বোর্ডের ছবি আমার, ঠিক আছে, তো এখন এখন আছে, এখন এইটা কি সরাসরি হয়ে যেতেছে? এইটা অ্যাকচুয়ালি এইভাবে যাওয়ার পরে ভিতরে ইলেকট্রিক্যালি মানে তোমার বিদ্যুৎ সংকেতে আগে কনভার্ট হইতেছে, বিদ্যুতে কনভার্ট হইতেছে, সেইটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গতে কনভার্ট হইতেছে, দেন সেটা মহাকাশে যাইতেছে। আর কত কি ঘটতেছে, এগুলো কি এত সোজা ছিল শুরুর দিকে? সায়েন্সের কিছু এত সোজা না, সবকিছু তোমাকে ইনডিরেক্ট ওয়েতে আসতে হবে, পুরো ডিরেক্ট ওয়ে তুমি সচরাচর পাবা না। খেয়াল করো, আজকে তুমি দেখো একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, সেটাকে আমরা দেখতে পারি, দেখতে পারি, দেখতে পারি না আমরা, দেখ, অথচ এগুলো কি খায়, খাওয়ার পরে ওদের প্যাডের ভিতরে কি বিক্রিয়া গুলো ঘটে সেটা আমাদের স্টাডি করতে হয়, সেটা আমরা জানি। কিভাবে জানি? টেকনিক, আর বিভিন্ন টেকনিক ইউজ করি। এটা যদি হয় তাহলে এটা হবে, লজিক্যাল এক্সপ্রেশন দিয়ে এটা যদি হয় এটা হবে। হ্যাঁ অবশ্যই, যেটা সোজা সেটা সায়েন্স, এটা সাহিত্য, যেটা টেকনিক্যাল না সাহিত্য হয়তো সোজা, ধরো সাহিত্য হয়তো সোজা না, যে সাহিত্য নিয়ে এক কথা বলতে চাইছি না, যেহেতু আমরা সায়েন্সে আছি সায়েন্স নিয়ে আঁকবো। কি বললাম? অ্যাকচুয়ালি সায়েন্স, সায়েন্সের একটা দেখছেন হচ্ছে টেকনোলজি, টেকনোলজি সেই ওয়ার্ডটা কেন আসলো, তোমাদের বই আমি জানি না এখন নতুন বই লেখা আছে কিনা, আগের বই লেখা ছিল যে এই সংখ্যাটি এত বড় যে পৃথিবীর সব মানুষ মিলে গণনা করে শেষ করতে পারে। আরে ভাই, পৃথিবীর সব মানুষ যদি গণনা করে না শেষ করতে পারে, এটা তুমি ভাবতে পারো যে বইয়ের কথাটা ভুল লিখছে, বাট এক্স্যাক্টলি সেটা ঠিক লিখছে। তুমি সেটাতে 1 2 3 4 এমনি গুণে শেষ করতে পারবে না, বাট ইউ টেকনিক্যালি ক্যান ফাইন্ড দিস নাম্বার। তুমি টেকনিক ইউজ করলে বলে দিতে পারবা যে মেজার করতে পারবা যে হ্যাঁ এখানে এই নাম্বারটা আছে, তোমাকে 1 2 করে গুনতে হবে। এখন ধরো একটা সুজা একটা উদাহরণ দিচ্ছি, এরকম ধরো আমরা জানি না আমরা একটা ড্রামে কত পরিমাণ চাল আছে সেটা আমরা নির্ণয় করতে পারতেছি, মানে এক ধরো একটা ড্রামে কতটুকু চাল আছে আমরা সেটা বলতে পারতেছি না, কিন্তু আমরা যদি এইটা জানি যে 1 কেজিতে কয়টা চাল থাকে, বা এইটা না করে যদি আমরা এটাও বের করে ফেলি যে 1 গ্রামে কয়টা চাল থাকে, বুঝা গেছে কিনা? তারপর যদি যত কেজি আছে ওটা তারা যদি গুণ দিয়ে দেয় তখন কি আমি এক্সাক্ট ভ্যালুটা পাবো কিনা? এই যে একটু আগে বলছিলাম তোমরা যেটা যে ভাই এটা গোনাটা পসিবল না, এটা ইম্পসিবল, এটা কি এখন পসিবল? পসিবল জিনিস কথা হচ্ছে এরকম, এটাকে এইভাবে গণনা করতে পারবে না, বাট ইউ ক্যান টেকনিক্যালি মেজার। বুঝা গেছে ব্যাপারটা? এবারে তো ক্লিয়ার, বুঝা গেছে ব্যাপারটা? বইয়ের কথাটা অনেকে আমি দেখছি আমার অনেক ফ্রেন্ডরাই তখন সময় কাটিয়ে দিছে, বা অনেকে বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই সংখ্যাটা যদি কেউ নাই গণনা করতে পারে তাহলে এই এর থেকে বড় সংখ্যা তো আমরা দেখছি এদিকে, এটা আছে। বুঝা গেছে কথাটার অ্যাকচুয়াল ভ্যালু কি, কথার ভিতরের ফিলোসফিটা কি? ক্লিয়ার? ওকে, এখন আমাদেরকে চাইতে হবে যে আমরা পদার্থে সমান সংখ্যক কোন পরমাণু বা আয়ন পাইছি সেটা কত সংখ্যক, 6.02, মানে আমি বোঝানো বলার সুবিধার্থে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক কথা রাখো, তোমরা ধরে নিবা যে বুঝা গেছে ব্যাপারটা, কারণ এতটা বলতে গেলে দেখবা যে বারবার একটু স্পিডে বলতে গেছে বা একটু অ্যাভোগাড্রো সংখ্যাটাই হচ্ছে কি সেই আমাদের কাঙ্ক্ষিত সমান সংখ্যক কোন পরমাণু বা আয়ন। বাট আরেকটা কোয়েশ্চেন কিন্তু এখন সলভ হয়, কতটুকু পরিমাণ, ঠিক এই জায়গায় মিরাকেলটা ঘটে, দেখলো যে বিজ্ঞানীরা খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটাতে সবকিছু ভুলা যাও, মাফি ফিজিক্স ভুলা যাও, ঠিক আছে সবকিছু ভুলা যাও, যদি কারোর সাথে কারো ঝগড়া থাকে এটা ভুলা যাও আপাতত, পাশাপাশি বসতে যাওয়ার পরে ঝগড়া করতেছো ভুলা যাও আপাতত, এই জায়গায় অ্যাকচুয়ালি ম্যাজিকটা কোন জায়গা বা মিরাকেলটা কোন জায়গা, ঠিক এই জায়গাটা, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে।
বিজ্ঞানীরা দেখবেন ওই যে আমরা একটা রেশিও পাইছি না, যে সোডিয়ামের রেশিওটা কত, সেই সোডিয়ামের আমি যদি বলি যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে সেটা বলতে কি বোঝায়, কি বোঝায় এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা মেজিক সংখ্যা। কেন মেজিক সংখ্যা তোমরা জানতে চাও, কেন মেজিক সংখ্যা? কারণ এই সংখ্যাটার সমান করে যদি আমরা এত গ্রাম নেই, কি বললাম, এই সংখ্যাটা সমান করে যদি আমরা এত গ্রাম নেই, তখন দেখবো যে এইটার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। মানে ওয়ানটা কমে গেছে, বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে ওকে, আবার 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 খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সবাই যারা অন্য মানুষ ছিল আবার খেয়াল করো, এইটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা, এটা কোনো ইউনিট নাই। এই সংখ্যাটার মিনিং হচ্ছে এটা হচ্ছে কার্বন বারো পরমাণুর বারো ভাগের এক ভাগের তেইশ গুণ ভারী, বা কার্বন বারো পরমাণুর বারোটা টুকরার একটা টুকরার সমান তেইশটা টুকরার সমান, বুঝা গেছে ব্যাপারটা? এখন এই সংখ্যাটা, এই সংখ্যাটা সমান করে যদি আমি এত গ্রাম সোডিয়াম নেই, সেটাতে এক্স্যাক্টলি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। খেয়াল করো এই তেইশ আর এই তেইশ গ্রাম দুইটা কি ভিন্ন কিছু কিনা, ভিন্ন কিছু কিনা, ভিন্ন কিছু কিনা? এই তেইশ বলতে কি বোঝাচ্ছে? একটা পরমাণু, এই এই তেইশ বলতে কি বোঝাচ্ছে? একটা পরমাণু, এই তেইশ বলতে কি বোঝাচ্ছে? একটা পরমাণু যেটা কার্বন বারো পরমাণুর বারো ভাগের এক অংশের তেইশ গুণ। এইখানে তেইশ বলতে কি বোঝাচ্ছে? তেইশ গ্রাম বলতে কি বোঝাচ্ছে? তেইশ গ্রামের মধ্যে সিক্স অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। আমি উল্টাভাবে বোঝাই, সেটা হচ্ছে তুমি যখন বলতেছো তেইশ গ্রাম একজাক্ট একটা সোডিয়াম পরমাণুর ভর কত জানো কিনা তুমি? একজাক্ট একটা সোডিয়াম পরমাণুর ভর কত? একজাক্ট একটা হাইড্রোজেনের ভর কত? কার্বন বারো পরমাণুর বারো ভাগের এক অংশে তেইশ গুণ, আবার কার্বন ওই টুকরাটা যেটা হাইড্রোজেনের সমান সেটা হাইড্রোজেনের রিয়েল ভরের তেইশ গুণ। রিয়েল ভর কত? সেটা হচ্ছে রিয়েল ভর একসাথে এবং সবগুলোকে যদি তুমি পাল্লায় মাপো তখন তুমি পাবো তেইশ গ্রাম। এখন কথাটা বুঝছো? আবার খেয়াল করো, আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুকে একসাথে জোড়ো করি, সবগুলো পরমাণু যদি ভর আমি মেজার করি, তখন পাবো কত? তেইশ গ্রাম। বাট একজাক্ট তেইশ কি মিন করে? একটা পরমাণু। একজাক্ট তেইশ কি মিন করে? একটা পরমাণু। আবার তেইশ গ্রাম কি মিন করে? সিক্স পয়েন্ট মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। ডিফারেন্সটা বুঝতে পারছো কি? এই জায়গার যে ডিফারেন্স সেটা বুঝতে পারছো কি? ইভেন অক্সিজেন 16 গ্রাম অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। এখন কি হ্যাঁ এক্স্যাক্টলি অর কোশ্চেন হচ্ছে মানে তেইশ তো প্রোটন আর নিউট্রনের যোগফলকে বোঝায়। এক্স্যাক্টলি আমরা ইলেকট্রনের ভরকে অতি নগণ্য দূরে বাদ দিই। আচ্ছা একটা হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে ভাই? একটা ইলেকট্রন। ওকে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। অর কোশ্চেন, আচ্ছা অর কোশ্চেনটা আগে আমি একটু বলি। অর কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া এদিকে যে তেইশ, সেই তেইশটা আপনারা বলতেছেন যে সেটা কার্বন বারো পরমাণুর বারো ভাগের এক অংশের তেইশ গুণ, কিন্তু এইদিকে তেইশটা আমরা শিখে আসছি যে সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল, মানে সংখ্যাটা প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা হচ্ছে তেইশ। একজাক্টলি দুইটার মধ্যে কি রিলেশন বা কোনো কি আসলেই মানে ডিসফাংশন আছে কিনা অ্যাকচুয়ালি সেটা যদি বোঝায়, খেয়াল করো একটু লজিক্যাল লজিক্যালি যাওয়ার চেষ্টা করেন, ভালো একটা কোয়েশ্চেন করছি, খেয়াল করো। তো এই কোয়েশ্চেনটাতে আমরা যেটা যাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে সাপোজ হাইড্রোজেন, নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন আছে? একটা। কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তোমরা জানো কি না একটা ইলেকট্রনের ভর, একটা প্রোটনের ভরের কত গুণ? 1840 ভাগের এক ভাগ। দ্যাট মিন্স একটা প্রোটনকে যদি তুমি 1840 টা ভাগ করো, তারপরে একটা ভাগের সমান হবে কি? একটা ইলেকট্রন। দ্যাট মিন্স একটা ইলেকট্রন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এমনি তো প্রোটন অতি ক্ষুদ্র ভর, তারও যদি আরো 1840 করো তাহলে তো সেটা আরো বেশি ক্ষুদ্র হয়ে যাবে, বুঝা গেছে ব্যাপারটা? দ্যাট মিন্স ইলেকট্রনের ভরটাকে মোটামুটি আমরা কি ধরি? নগণ্য ধরি। বাট তুমি যখন হায়ার লেভেলে যাবে তখন সেটা ইউজ করতে হবে। বাট একটা জিনিস খেয়াল, আমি যখন বলতেছি হাইড্রোজেন পরমাণুটা একটা কার্বন পরমাণুর বারোটা টুকরার একটা টুকরার সমান, হোয়াট ডাজ ইট মিন?
তোমরা জানো কিনা পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর ভর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত। সে বেসিকটা পড়ছিল কিনা? রাদারফোর্ডের পরমাণু মডেলে কি ছিল? পরমাণুর সমস্ত ভর, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত, বাকি পুরো অংশটা কি ফাঁকা। দ্যাট মিন পরমাণুর এইটার পরমাণুটা যদি পরমাণুর সমস্ত ভর যদি নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, এক্স্যাক্টলি যখন আমি বলতেছি হাইড্রোজেন পরমাণুটা এই টুকরাটার সমান, ইনডিরেক্টলি কি ঠিক এটা বোঝাইতেছি কিনা? এই প্রোটনটা এই পরমাণুটা এই টুকরাটার সমান, হাইড্রোজেন পরমাণুটা পুরাটা হাইড্রোজেন পরমাণু পুরাটা এটা সমান, এটার বেশিরভাগ অংশই ফাঁকা, সমস্ত ভর মাঝখানে আছে, মাঝখানে থাকে মাঝখানটাকে প্রোটন, কারণ মাঝখানের ভরের সমান। তাহলে অ্যাকচুয়ালি একটা প্রোটনের ভর কিসের ভরের সমান? দ্যাট মিন্স প্রোটনের সংখ্যা এবং প্রোটনের ভর এবং নিউট্রনের ভর দুইটাই সমান। দ্যাট মিন্স প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা সেটা কি পারমাণবিক ভর প্রকাশ করবে? বোঝা গেছে পড়তা? ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? একদম বোঝা গেছে? কোন জায়গায় কাটা ছিল? আমি আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো তুমি খুব হ্যাংলা পাতলা মানুষ, রিয়েল ভরটা কার? এই যে 100 কেজি যে পাথরটা নিতেছে সেটার ভর, বুঝা গেছে? ঠিক এরকম হাইড্রোজেন পরমাণুটা হচ্ছে অধিকাংশ স্থানে ফাঁকা, সমস্ত ভর নিউক্লিয়াসে। তো এখন চিন্তা করো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা 23 গ্রাম নেই তখন আমরা অ্যাবোভিড সংখ্যক পাই, বাট আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে নিই তাহলে সেই সংখ্যাটা কত? তাহলে আমি আগে কি বলছি, ওই যে সংখ্যাটা লাগবে সে কত গুণ? সেই সংখ্যাটা লাগবে। তুমি যখন এই সংখ্যাটার মিলে মিলে 16 গ্রাম নিতেছো, অর্থাৎ দেখবি এখানে অক্সিজেন পরমাণুকে তুমি জড়ো করছো। কেমনে হইতে পারো ওইখানে? তাতে সুবিধাটা কি? আচ্ছা একটা জিনিস বোঝা, এখন তুমি যদি কার্বন পরমাণু 13টা টুকরা করে রেশিও নিতা তাহলে কি এটা 16 হইতো? তুমি যদি কার্বন পরমাণুর 15টা টুকরা করে নিতে তাহলে হইতো? তুমি যদি কার্বন না নিয়ে অক্সিজেন না নিতে তাহলে হইতো না? দ্যাট ইজ দ্য আনসার। কেন আমরা কার্বন 12 পরমাণুটাকে নিলাম? কেন কার্বন 12 পরমাণুটাকে 12 ভাগের এক ভাগ করলাম? কেন সেটার সাথে তুলনা করলাম? কারণ এই জায়গায় আমরা একটা ম্যাজিক দেখতে পাইছি, যেটা আমাদেরকে মানে পুরাটা ক্যালকুলেশনটা এত সোজা করে দিচ্ছে যে আমরা ভাবতে পারতেছি। খেয়াল করো কতটুকু সোজা করে দিচ্ছে তোমাকে। তুমি এখন পরমাণুর সংখ্যা গুনতে পারবা কিভাবে? ধরো তোমাকে 1 গ্লাস পানি এনে দিলাম, 1 গ্লাস। এখন আমি বললাম যে এই এই গ্লাসের মধ্যে 18 গ্রাম পানি আছে, এটা কি তুমি মেজার করতে পারবে? মাপতে পারবে? এখন যাও এটার মধ্যে কত সংখ্যক অণু আছে আগে আমরা অণুটা লিখি, H2O। তাহলে এখানে কত আসতেছে? 2+ কত? 0। তার মানে এই 18 হচ্ছে তার আণবিক ভর। সেটা বলতে কি বোঝায়? কার্বন 12 পরমাণুর 12 ভাগের এক অংশের 18। আমরা যদি সেইটার মিলে মিলে এত গ্রাম পরিমাণ নিই তখন তুমি বইলে দিতে পারো যে এই জায়গায় 6.02 ধরো আমাদের নদীতে, ঠিক আছে, ধরো ধরে ইলিশ মাছটা খুব বেশি পাওয়া যায়,
98% ইলিশ মাছ পাওয়া যায়। তুমি জাল ফেলালে ইলিশ মাছ ধরা যায়, ঠিক আছে? মাই ভাবতেছে তাহলে তো ওই জায়গায় যে একটা ঘর বাইন্দা শেষ, মাছই মারলাম ওই কি আর কি দেখি কি আর কি বৃষ্টি, ঠিক আছে? ধরো ওই জায়গায় কি ও আচ্ছা এখন তুমি ধরো তিনবার জাল ফেলাইলা, মোটামুটি তিনবারে কি তুমি মোটামুটি শিওর কিনা যে ইলিশ মাছটা আসতে পারে? এই কারণে কার্বন 12 পরমাণু এত বেশি পরিমাণে প্রকৃতিতে আছে, যখন তারা গবেষণা করছে, পাঁচজন গবেষণা করছেন, তখন চারজনের হাতে এসে পড়ছে কি কার্বন 12, আর একজনের হাতে পড়ছে কি কার্বন 13, যে কারণে ওইদিকে ডাইভার্ট হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? আর কোনো কোশ্চেন? সেটা দেখো ক্যালকুলেশনটাকে কতটা ইজি করে দিছে তোমার কাছে, যে অ্যাকচুয়ালি তুমি শুধুমাত্র সেটার পর্যায় সারণি উল্টাও, সেটার পারমাণবিক ভর আণবিক ভর কত বের করো, তুমি এখন বলে দিতে পারবা যে এটার মধ্যে কতগুলো অণু আছে, কতগুলো পরমাণু আছে। আমার কাছে একটা কথা বলো, এই যে এই জিনিসটা যে আগে অন্য জায়গায় পড়ছো বা আগে যে পড়ছো নিজে নিজে হোক বা অন্য কোথাও, তোমরা কি আগে মানে এই জিনিসটার অ্যাকচুয়াল মিনিংটা কি অ্যাকচুয়ালি সেটাকে তুমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবা সেটা চিন্তা করছি না? আচ্ছা আর একটু জায়গা বাকি রয়েছে, আমি আর একটু জায়গা দিয়ে আমি লেকচারটা শেষ করবো, বাট সেটা অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে তাহলে এই এতটাকে যদি এক মোল বলা হয়, আবার পরিমাণটা কি, পরিমাণটা হচ্ছে পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণ। দেখো দুইটা কোশ্চেনের এখন আমরা আনসার পাইছি। ফার্স্ট কোশ্চেন কি ছিল, এমন একটু পরিমাণ পাওয়া সম্ভব যে পরিমাণে, তাহলে কোন পরিমাণে পারমাণবিক গড় বা আণবিক গড়ের গ্রাম এককের পরিমাণে সমান সংখ্যক কত সংখ্যক এবং এটু সংখ্যক, দুইটা আনসার হয়েছে কিনা? ওকে এখন অ্যাকচুয়ালি খেয়াল করো পারমাণবিক সংখ্যায় নিজস্ব কি বললাম পারমাণবিক সংখ্যায় কত মোল থাকে, এক মোল। তাহলে আমরা মোলের আরেকটা নতুন ডেফিনেশন পাচ্ছি কিনা, মোল বলতে বোঝাচ্ছে, মোল বলতে কি বোঝায়, এক মোল মানে কি, আবার এক মোল মানে হচ্ছে 6.02 × 10⁻³ টি, এটাকে আমরা এক মোল বলতে পারি। আবার নিজস্ব, খেয়াল করো নিজস্ব, কেন নিজস্ব কথা লিখেছি বলো, বুঝাচ্ছি নিজস্ব পারমাণবিক বা আণবিক ভর সমান সমান কত, এক। কেন এটা সমান সমান এক মোল, কারণ এইটাতেই এক্স্যাক্টলি এতগুলা অণু পরমাণু আয়ন। এখন খেয়াল করো তুমি যে সোডিয়াম একটা নিলা, সোডিয়াম একটা নিলা, হাইড্রোজেন একটা নিলা, সাপোজ ধরো যে ক্যালসিয়াম, এখন এই তিনটা পরমাণুরই কি এক মোল সমান সমান কি ঠিক সমান গ্রাম আসবে কি, সমান গ্রাম আসবে কি না? কেন না খেয়াল করো, আমি কি বলছি নিজস্ব পারমাণবিক ভরটা তার জন্য এক মোল, ভরটা দেখবি এটা গড় হবে 23, এর মানে 23 গ্রাম শুধুমাত্র সোডিয়ামের জন্য এক মোল, বাট নট হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য এক গ্রাম হচ্ছে এক মোল। কেন, কারণ নিজস্ব পারমাণবিক ভরটা হচ্ছে কি এক মোল। এবার তো বোঝা গেছে ক্যালসিয়ামের ক্ষেত্রে 40 গ্রাম মানে হচ্ছে এক মোল, কেন, কারণ সেটা তার নিজের পারমাণবিক ভর। এটা হইছে কেন 40 গ্রাম সমান এক মোল, 23 গ্রাম সমান এক মোল, কেন করছে? আচ্ছা এখন তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া এইটা 23 গ্রামে খেয়াল করো, বাট একটা দিকে কিন্তু তিনটাই মিল আছে, কোন দিকে দেখো তো, এটাতেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, এটাতেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, এটাতেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, বাট কেন এই জায়গায় ডিফারেন্স, কেন এই জায়গায় ডিফারেন্স, এটা আমাকে অ্যানসার প্লিজ, কেন এই জায়গাটা ডিফারেন্স? একটা জায়গায় তুমি 10টা পাথর নিলা, 10টা পাথর ছিল 1 কেজি করে, একটা কত কেজি করে ছিল, একটা 1 কেজি করে,
যেমন এখন তুমি 10টা পাথরকে জোড়ো করো, তখন তুমি মোট কত কেজি পাবা? 10 কেজি। এখন আরো 10টা পাথর জোগাড় করলা, যেটার প্রত্যেকে বলছে হাফ কেজি। 10টা পাথর ইয়া করার পরে সেটা ভর খুঁজে কত কেজি? 5 কেজি। খেয়াল করো দুইটার কেটে তুমি 10টা নিছো, ভরে ডিফারেন্স হয়েছে কিনা? কেন ডিফারেন্স? কারণ প্রত্যেকটা পাথর আগেটা থেকে ছোট, আগেটা থেকে কি ছোট, এক্স্যাক্টলি ঠিক সেই কারণে। এদিকে তুমি এটা তো অ্যাভোগাড্রো সংখ্যক নিছো, নেওয়ার পরে দেখছো 23 গ্রাম। এটা কি অ্যাভোগাড্রো সংখ্যক নিছো, নেওয়ার পরে দেখছো 1 গ্রাম। এটা কি অ্যাভোগাড্রো সংখ্যক নিছো, নেওয়ার পরে দেখছো কি চলে গেল? কেন? কারণ হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, সেটা হচ্ছে গ্যাস লিখে সেটা কম ভারী, সেই জন্য তুমি যখন 6 পয়েন্ট অ্যাভোগাড্রো সংখ্যক নিছো তখন সেগুলোর ভর মাত্র 1 গ্রাম। কিন্তু সোডিয়াম আছে ধাতু, সোডিয়াম আছে কি ধাতু, যে কারণে যখন তুমি সোডিয়াম নিছো তখন সেখানে ভরটা বেশি হয়েছে। ক্যালসিয়াম যখন নিছো তখন সেটার মধ্যে সোডিয়াম থেকে প্রোটনের পরিমাণ বেশি, যেহেতু প্রোটনের পরিমাণ বেশি তাহলে প্রতিটা ক্যালসিয়ামের ভর কি এক্সাক্ট ক্যালসিয়াম থেকে বেশি। সেহেতু তুমি অ্যাভোগাড্রো সংখ্যক নেওয়ার পরেও এটা আছে 40 গ্রাম, এটা আছে কত গ্রাম? 1 গ্রাম। এটা আছে কত গ্রাম? 30 গ্রাম। বুঝা গেছে ভরটা? আজকে মূল কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, সামনের লেকচারে তাহলে আমরা এগুলোর ম্যাথ প্র্যাকটিস করবো, আর বাকি যে কোশ্চেন আছে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমরা বাকি ক্লাসগুলোতে যদি জয়েন করতে চাও তাহলে মেম্বারশিপ এরিয়াতে জয়েন করে এখন। আসলে বড় কথা বলি না।